গ্রামের উন্নতির স্বার্থে ঘোড়া ও ঘড়ির বিয়ে দেওয়া হলো ইটাহারে। এদিন ইটাহার ব্লকের দুর্লভপুর অঞ্চলের বড় ভাগনলের রাজা নামে বড়ঘোড়া ও পাশের পাড়ার ছোট ভাগনলের রানী কোনে ঘোড়ার সাথে বিয়ে দিল গ্রামবাসীরা গ্রামের উন্নতির স্বার্থে। এদিন এক গ্রাম থেকে অন্য গ্রামে ব্যান্ড পার্টি বাজনার সাথে বিয়ে করতে যায় বড় ঘোড়া রাজাকে নিয়ে গ্রামের লোকজনেরা। আবার বিয়ে শেষে বিদায় বেলায় রাজা বাড়ি নিয়ে আসে বউ রানী ঘোড়াকে। গ্রামের উন্নয়ন সারা বছর যাতে সুজলা সুফলা থাকে তাই এই অনুষ্ঠান বলে জানা যায়। হিন্দু ও মুসলমান সকল গ্রামবাসীরা একসাথে মিলে এই আনন্দে মেতে উঠেছে। এদিন বিয়ের পর বউ নিয়ে এসে পাড়াও ঘোরালো রাজা ও রানী ঘোড়া। সাধারণ বিয়ে বাড়ির মতো বিয়ের পাশাপাশি খাবার মেনুতেও কোনো খামতি ছিল না। আয়োজন ছিল মাংস মাছ তরকারি ভাজা ডাল মিষ্টি সবকিছু। গ্রামের সকলে মিলে বিয়ের খাবার খেয়ে বাড়ি ফিরলেন। এই বিষয়ে পাত্রপক্ষ তথা বিয়ের আয়োজক আব্দুল সাত্তার জানান, গ্রামের উন্নয়নের স্বার্থে গ্রামের সকলে মিলে যাতে সারা বছর ভালো থাকতে পারি, গ্রামে যাতে সুজলা সুফলা থাকে, এই উদ্দেশ্য নিয়ে এই ঘোড়া ও ঘুড়ির বিয়ের আয়োজন করেছি। ছেলে ঘোড়া রাজার বাড়ি বড় ভাগনইল ও কোনে ঘোড়া রানীর বাড়ি ছোট ভাগনইল। বিয়ে দিয়ে পাড়া ঘুরিয়ে বাড়ি আনলাম। এখানে সাধারণ বিয়ে বাড়ির মতো গ্রামের সকলের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছি। গ্রামের উন্নয়নের জন্য ওরা কারো বিয়ে দিচ্ছি। ওনার নাম হচ্ছে রাজা, ওরের নাম হচ্ছে রানী। গ্রাম উন্নয়নের জন্য সুস্থ ভাবে চলতে পারি। ঘুরে নতুন গ্রামে ঘুরে বাড়িতে আসলাম। বাড়িতে খাওয়ার আয়োজন করেছি, দুটো হাসি খাচ্ছি, জনগণ সবাই খাওয়াবো, সুস্থ রাখা যাবে। আমার নাম ভাগল থেকে ছোট ভাগল নিয়ে গেছিলাম বিয়ে করতে। ঘোরাঘুরি বিয়ে দিচ্ছে, ঘোরাঘুরি বিয়ে দিচ্ছে, লোককে খাওয়াবো, খাওয়া দাওয়া বিদায় করবো। এই প্রোগ্রামটা করে অখিল সরকারের রিপোর্ট।